লোকসভা সঙ্গে সামপাই ফাইরের দাবো কাইসা বদল কাইসা বদল হাবানি সালবরবুল বাবর অবদেখেন তার সালী সানজার হাস্তে বিজেপি হাবা নগ তৃণমূল কংগ্রেস তে সিপিএম ইয়াকারে বিজেপি ও হাবমানি পান্ডা খাই জাকা অ হাবনাই রামনগর তে প্রতাপগড় আমসাইনি তৃণমূল কংগ্রেস তে সিপিএম নি আদম রকনি সৈমানকা টকসা জরতেই যতই ত্রিপুরা ও বেবাগৈ 80,000 স্টেপন বড়রক তাবো বিজেপি নি বানো হাবকা ককতুমা থুমনাই রং নিবেসকাঙ্গ অবতে হাইনি হনৈ ককসাই খনারকা মন্ত্রী রতনলাল নাথ তে হাস্তে বিজেপি নি কাসকু রাজীব ভট্টাচার্য তিনি নো পান্ডব মন্ত্রী রতনলাল নাথ তে হাস্তে বিজেপি নি কাসকু রাজীব ভট্টাচার্য যে খুবই মানজাখা মন্ত্রী টিঙ্কু রায় তে বিজেপি নি কুবনি আদর ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে আমাদের রাজ্যের জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি কাজ করছেন, বিভিন্ন পদে রয়েছেন, মাননীয় সভাপতি মহোদয় রয়েছেন এখানে, আমাদের আমার ডান পাশে রয়েছেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, উনিও দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন সারা রাজ্যে, রয়েছেন দুই জেনারেল সেক্রেটারি, একজন অমিত রক্ষী এবং আরেকজন ভগবান চন্দ্র দাস, আজকে মঞ্চে রয়েছেন এবং উপস্থিত রয়েছেন। যারা নূতন ভাবে আমাদের দলে আসছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং তৎসঙ্গে সিপিআইএম থেকে রামনগর কেন্দ্র এবং প্রতাপগড় কেন্দ্র থেকে যারা আসছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে এখন পর্যন্ত 80,715 জন ভোটার আমাদের দলে যোগদান করেছেন আজকের সংখ্যাটা বাদ দিয়ে। এর মধ্যে সদর রুরাল আমাদের আমরা অবগত আছেন যে আমাদের প্রশাসনিক জেলা 8টা থাকলেও আমাদের সাংগঠনিক জেলা 10টা, সদর রুরালে যোগদান করেছেন এখন পর্যন্ত 8,043 জন, সদর আরবান যোগদান করেছেন 5,993 জন, 9,06,653 জন, নর্থ 6,284 জন, খোয়াই 6,321 জন, সবচেয়ে বেশি সিপাহীজলা সাউথ 14,900 জন, সিপাহীজলা নর্থ 3,166 জন, সাউথ 10,599 জন, ধলাই 9,702 জন, গোমতি 8,994 জন, মোট 80,715 জন ভোটার। এটা আমাদের দলীয় দপ্তরে এটার হিসাব, এর বাইরেও দপ্তরের অনেক সময় নিজেরা অর্গানাইজ করে লোকালি অনেকে যোগদান করে নিচ্ছেন। প্রতিদিন সারা রাজ্যের কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি বিভিন্ন দল থেকে, এই যে বলছি একটু আগে 80,715 জন, এর মধ্যে এসএস সিপিএম থেকে, তিপ্রা মথা থেকে, কংগ্রেস থেকে এবং আদার পলিটিক্যাল পার্টি যা আছে সব দল থেকেই যোগদান করছেন। এবং সবচেয়ে বড় কথা, আজকে ভারতীয় জনতা পার্টি একদম অন্তিম ব্যক্তির চিন্তা করে, এটার এই সংগঠনের মূল জিনিসটি হলো যে সবকা সাথ সবকা বিকাশ। কোনোদিন ভারতের যত রাজনৈতিক দল আছে কোনোদিন এই জিনিসটা কোন রাজনৈতিক দল উল্লেখ করেনি। বছরে যতগুলি আবাসন দিয়েছে একুরেট সংখ্যাটা সাথে নাই বলছিল 4,00,000 উপরে ইনক্লুডিং গ্রামীণ এবং আরবান মিলে, চিন্তা করে না 3,00,000 গ্রামে ৬০০ ৪,00,000 তো প্রতিটি ক্ষেত্রে, সেই উজ্জ্বলা যোজনা বলুন, সৌভাগ্য যোজনা বলুন, প্রতিটি ক্ষেত্রে আমি এত বছর দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখেছি, আমাদের রাজ্যে বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি, শেষ ডক্টর মানিক সাহেব পর্যন্ত আছে, কোনোদিন কেউ
চিন্তাও করতে পারেনি ত্রিপুরা এইভাবে এগিয়ে যাবে। আপনারা তো বিভিন্ন দলের আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আমাকে তথ্য দিয়ে বলতে পারবেন কোন রাজনৈতিক দল যে এত ডেভেলপমেন্ট করেছে? এখন গ্রামকে চেনা যায় না, গ্রামকে চেনা যায় না। আজকে এই যে অবস্থা, এটার জন্য কৃতিত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির নীতি। ওখানে আছে এক ভদ্রলোক দীনদয়াল উপাধ্যায়, যার নীতিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। এই দলের সিস্টেম নেই, এটা সত্যি একটা ব্যতিক্রমী দল, রাষ্ট্রবাদী দল, এবং সবসময় পাওয়ারের জন্য চলে না, তারা সমাজ পরিবর্তনের জন্য দল করে। বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ইজ এ মিশন। আজকে সেই জন্যে এই মিশনকে সামনে রেখে এগোচ্ছে, এবং বিজেপি যা বলে, এখানে আমার ডান দিকে আমার সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী আছে, চিন্তা করতে পারেন বিজেপি যা বলে তা করেছে। বিভিন্ন রকম সত্রটা গোল আছে, অর্থাৎ আমরা যা আয় করি এবং ব্যয় করতে হবে সেটা সামঞ্জস্য রাখতে হবে। এটা আপনি জানেন, ভারতবর্ষে ত্রিপুরা ফার্স্ট, 100 মধ্যে আমরা পেয়েছি 99, কোনো রাজ্যে কিন্তু 100, 17টাতে 100 নাই, আমরা একটাতে ফার্স্ট আছি, অনেকগুলিতে সেকেন্ড থার্ড পজিশনে রয়েছি। আজকে আমরা এই জায়গা ফ্রন্ট রানার স্টেট। আমরা আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এচিভের কাছে গিয়ে পৌঁছে যাব। তো এখানে আমাদের সভাপতি আছে, উনি বলবেন ডিটেলস, কারণ আমি এখনও বিজেপিকে ভালো করে চিনতে পারিনি। আরও এটার ভিতরে কী আছে গড নোস। বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই যোগদান সভায় উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ, উপস্থিত আছেন আমাদের আরেকজন মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, দুই জেনারেল সেক্রেটারি যথাক্রমে অমিত রকিত এবং আমাদের ভগবান দাস মহোদয়, যারা নবগত রাজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে তৃণমূল থেকে এবং সিপিএম থেকে আমাদের, বিশেষ করে আমাদের এই পার্টিতে আজকে যোগদান করছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বিগত কদিন ধরে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন জায়গাতে যোগদানের একটা উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। গত দুই দিন আগে আমি গোমতী জেলা এবং সাউথ জেলাতে আমি সেই শিলাছড়ি করবুক থেকে শুরু করে আমাদের আমাদের মনু শান্তির বাজার জোলাইবাড়ি সমস্ত জায়গায় আমি ঘুরেছি। সেখানেও প্রতিটা বিধানসভাতে ভালো সংখ্যা একটা যোগদান করেছে। আজকে কিছুক্ষণ আগে সোনামুড়ার বেজিমারা পঞ্চায়েতে, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে প্রায় 800 ভোটারের মতো সেখানে যোগদান করেছে। তো এই যে আমরা, আমাদের পার্টিতে প্রায় সময় চর্চা হয় যে যারা নতুন ভাবে যোগদান করছেন, যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে মানে কর্মক্ষমতা, সাংগঠনিক কর্মক্ষমতা, তাকে পাথেয় করে আগামী দিন সবাই আমরা একসাথে মিলে কাজ করব। কে পুরাতন কে নতুন সেই ব্যাপার নেই, সেটা হলো আমাদের নেতা একজন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের বিকশিত সরকার যেভাবে কাজ করছে, আর তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে, তার নিরিখে দাঁড়িয়ে মানুষ চিন্তা ভাবনা করেছে যে না, ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস সিপিএম তিপ্রামথা বলে কোনো কিছু নেই, আমরা সবাই ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় আপনাদের সামনে বিস্তারিত সুবিস্তারিত তুলে ধরেছে। আমি আপনাদের কাছে শুধু একটাই শুধু কথা বলবো যে আমাদের আজকে 22 জানুয়ারির পর সারা ভারতবর্ষে যেভাবে মানুষের আবেগ ভাবাবেগ তৈরি হয়েছে,
আমি ওই দিনই বলেছি যে নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছেন 22 জানুয়ারির পর, সেটা ভারতবাসী সেটা ম্যান্ডেট দিয়ে দিয়েছে। এটা শুধু ইলেকশন ডিক্লেয়ার হবে আর সেই রেজাল্ট ঘোষণা হবে, মোদীজি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যেও 2টি লোকসভা আসন রয়েছে। আপনাদের আমি হলফ করে বলতে পারি যে যেইভাবে আমাদের সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, আমরা এই 2টি আসনেও আমরা মোদীজিকে বিশেষ উপহার হিসেবে আমরা দেব, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করি। এখন আমাদের প্রশ্ন, আমাদের যে লক্ষ্য, আমাদের এই ত্রিপুরা রাজ্যে 3,349টি বুথ রয়েছে। আমরা লক্ষ্য মাত্র রেখেছি আমরা সবকটি বুথে, এই 3,349টা বুথে আমরা পদ্ম ফুল ফুটাবো, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি এবং নতুন পুরাতন যারা যোগদান করছেন সকলকে নিয়ে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে চাই, সেই সংকল্প নিয়ে কাজ করতে চাই। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি আবারও যারা যোগদান করছেন আমি তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে স্বাগত জানাচ্ছি। কতজন যোগদান? আজ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আমরা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে যারা এসটি, আমাদের আসার মূল কারণ হলো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে অগ্রগতির দিকে ভারতবর্ষ এবং ত্রিপুরা এগিয়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে এবং আমরা আমাদের নিজেদেরকে এই উন্নয়নের মধ্যে বিলিয়ে দিতে আমরা এই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছি। আচ্ছা, দীর্ঘদিন আর তৃণমূলতে কাজ করেছেন, বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে আপনাদেরকে দেখেছি, তাদের নেতৃত্বদের সঙ্গে আপনাদের কী রকম কথাবার্তা হয়েছে? তারা তো অ্যাকচুয়ালি কি আমরা তো তৃণমূলটাতে গিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে, কিন্তু তাদের কোনো ওয়েস্ট বেঙ্গলতে কোনো খোঁজখবর রাখে না, কর্মীদের কোনো খোঁজখবর রাখে, কেউ অসুস্থ হলে কলকাতাতে কেউ ফোনই ধরে না, এসব কারণে আমরা একদম বিতর্কিত হয়ে গেছি। এই কারণেই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির এই কাজের উপর ভিত্তি করে আমরা তৃণমূলের বিভিন্ন ক্যাপাসিটিতে যারা কাজ করেছেন এই রাজ্যে, বিভিন্ন পদাধিকারীরা যারা বিভিন্ন সময়ে বিধানসভা ইলেকশনে তৃণমূলের প্রতিনিধিত্বও করেছেন এবং মন প্রাণ দিয়েই তৃণমূল করেছেন, বহুদিন ধরে করেছেন, সিপিএমের অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য করেছেন। কিন্তু যেভাবে বললেন, তৃণমূল পশ্চিমবঙ্গের থেকে ত্রিপুরার কর্মীদের কোনো খোঁজখবরও রাখে না, ওরা ইলেকশন ভিত্তিক পরিযায়ী পাখির মতো আসেন এবং নিজেদের কর্মীদেরই খবর রাখেন না, তো রাজ্যের মানুষের কী খবর রাখবেন। সেই জন্যই আজকে তৃণমূলের যারা একসময় রাজ্যের মাটিতে যাদের দেখে মানুষ অল্প বিস্তর যাও ভোট পেয়েছিল, যাও সমর্থন পেয়েছিল, যে চেহারাদের দেখে এরা আজকে বিজেপিতে চলে এসছেন এবং ওনারা নিজেরাই বলেছেন যে নরেন্দ্র মোদীজির কর্মযোগ্য এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাজ দেখে এই উন্নয়নের কর্মযোগ্যে নিজেরাও যেন সামিল হতে পারেন, ভবিষ্যতে যেন কোনো গিল্ট ফিলিং না থাকে যে ত্রিপুরা এত উন্নয়ন হলে এর পেছনে আমাদের কোনো ভূমিকা নেই, সেই ভূমিকা রাখার জন্য ওনারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। পাশাপাশি রামনগরের থেকে এবং প্রতাপগড় থেকেও বেশ কিছু পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টির ছাতার তলে আজকে এসেছেন। কতজন তৃণমূলের? আজকে তৃণমূলের যে চেহারাগুলো আপনারা দেখেছেন, লিডারশিপ যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, ওনারা জেলা থেকে এক দুজন করে এসছেন, পরবর্তী সময় জেলাতে ওনারা ব্যাপক যোগদান সভা করবেন, কারণ স্থানীয়ভাবেও যোগদান করাটা ওনারা ভাবছেন ওনাদের জন্য ভালো হবে, তাই স্থানীয়ভাবে করবেন। ওনারা 5 জন লিডারশিপ এসছেন আর সঙ্গে আপাতত 40 জন কর্মী ওদের সঙ্গে যোগদান করেছেন, আর সিপিএম থেকে 7 জন এসছে, প্রতাপগড় থেকে 2 জন, আর প্রতাপগড় থেকে 2 জন, রামনগর থেকে 7 জন, প্রতাপগড় থেকে 2 জন।